নবীর আদর্শ হলেন বুড়ি রাস্তায় কাটা দিতেন, কোন রাস্তায়, যে রাস্তায় আমার রাসূল আসতেন আর যাইতেন, এই নবীজির আসা যাওয়ার রাস্তার মধ্যে কাটা দিলেন কে? বলুন কে? কি বুড়ি? দুষ্ট বুড়ি না ভালো বুড়ি? দুষ্ট বুড়ি। নবীজির পাও মুবারকে কাটা ফুটতো, নবীজি উহ আহ শব্দ করতেন কষ্ট অনুভব করে, আর বুড়ি দূরে থেকে হাসতো। কিভাবে জানি হাসতো? দেখছেন খিলখিলে হাসতো, এত আগের পড়া এখনো মনে আছে? আর এখনের দিনের কি পড়া সিস্টেম করলো, যার মধ্যে রাসূল নাই, যার মধ্যে ইসলামের গন্ধ নাই, বিধায় এখন সকালে পড়লে বিকাল বেলা খোলাফানের মনে থাকে। খিলখিলে হাসতো। একদিন নবী দেখে রাস্তায় কাটা পড়েন নাই, রাস্তায় কাটা নাই, এদিক সেদিক তাকায়া দেখে বুড়িও নাই। রাসূল কি ভাবলেন? নিশ্চয় বুড়ির কোন অসুখ হইয়াছে। আমরা হলে তো কি কইতাম? মইরা সাক্কা চালাই লাইছে আমার। কিন্তু দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না। তেষট্টি সাল জিন্দগি কাছে বলে উম্মতি, তেষট্টি সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না। তার বিরোধিতা করলেন না, তার ধ্বংস কামনা করলেন না, এই ছিল ইসলাম। ইসলাম নিজে কষ্ট করতে জানে, অন্যকে কষ্ট দিতে জানে না। রাস্তায় কাটা নাই, তোমাকেও দেখি না, বুড়ি তো বাড়ছে, আমারে বুঝি আজকাল সাইজ করু। আমার নবী ডাকতেছে বুড়ি রে, বলো তোমার এই অসুস্থতার মধ্যে আমি নবী, তোমার সুস্থতার জন্য আমি কি খেদমত করতে পারি? বুড়ি শোয়ার থেকে উঠে বসে গেছে, বসার থেকে উঠে দাঁড়ায় গেছে, তুমি কে গো? নিশ্চয়ই তুমি আল্লাহর সত্য নবী, আর আমি দেরি করতে রাজি না, আমাকে ক্ষমা করে দাও, আর দাও গো মধুর কালিমাটা পড়াইয়া। শুধু এই জায়গায় নয়, ইসলাম শান্তি গুড়ার থেকে আসলেন, ইসলাম কোনদিন কারো ক্ষতি করে না, কোনদিন কারো ধ্বংস কামনা ইসলাম কোনদিন করে না। এই ইসলাম যারা বুঝেছে তাদের পক্ষে আমার আল্লাহ আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যারা চিনছে তাদের পক্ষে আমার আল্লাহ আছে, যখন তারা বৃষ্টির জন্য নামাজ করে হাত বাড়াইত, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের হাতে বৃষ্টি দিয়ে। আর হল কত বড় বড় শহর, মাদ্রাসার ছাত্র, হুজুর শিক্ষক, বড় হুজুর সহ তিন দিন পর
পর্যন্ত নামাজ পড়লেও বৃষ্টি যায় না। যে নবীর একজন উম্মতের দাম কত, একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হবে না। সে নবীর উম্মত হন, ইসলামে পুরাপুরি ঢুকুন। তাই বলতেছিলাম নবীজির আমলে নবীজির জীবন দশায় কি ঘটনা ঘটেছে। আবু জাহেল বুড়ি তো রাস্তায় কাটা দিছে, আবু জাহেল একবার নবীজি চলার রাস্তায় সারা রাত্রে একটা গর্ত করছে, অর্থাৎ নবী জানবে না গর্তের ভিতরে পড়লে আবু জাহেল কাউরে না জানাইয়া নবীকে মাড়ি দিয়া শেষ করে দিবে। এগুলো আবু জাহেলের ধারণা। আচ্ছা বলুন, আমরা নবীরে এইভাবে হ্যাঁ মাড়ি দেলাইবো, আমরা নবীর কি কেউ নাই? এ নবীর গার্জিয়ান কে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আমরা নবীর গার্জিয়ান হলেন আল্লাহ। আবু জাহেল মাড়ি দেলাইবো কাউরে কইতো না, সারা রাত এক গর্ত করছে, গর্ত কইরা সারা রাত ঘুমাইছে না, গর্তের উপর পাতালতা দিয়া পাতালতা দিয়া রাখছে। নবীজি অন্ধকারে বাহির হইব, গর্তের ভিতরে পড়ে যাইব, হ্যাঁ মারি দেব, বাড়ির গিয়ে ঘুমায় না, কাউরে কয় না, আরে ছইল কাউরে কইতো না। সকালবেলা কেউ জিগাইলে মোহাম্মদ কোথায় বলবে, আমরা কি জানি, এ নিয়ত করে বইরিছে। কিন্তু গড় থেকে নবীজি বাহির হলেন, রাস্তা দিয়ে খানে কাবার পাশে যাবেন, এমনি সময় আমার আল্লাহ তো জিব্রাইল, তাড়াতাড়ি যাও এই গর্তের উপর তোমার নূরের পাখাগুলো বিছাইয়া দাও। আচ্ছা এই নূরের পাখা কার জন্য বিছাইবো? নবীর জন্য না আবু জাহেলের জন্য? কার জন্য বিছাইবো? আল্লাহু আকবার বলো। এই নূরের পাখা আপনারাও কি চান? তাহলে পুরোপুরি ভাবে ইসলামে ঢুকেন, অন্য লাইনে গিয়ে এটা পাইবেন না। কিভাবে পাবেন? সামনে আসতেছে তো বাস্তব ঘটনা। নবীজি যাইতেছে, আবু জাহেল তো ভাবছে পড়ছে বাতিজা, কা নিশ্চিত রাস্তার কি বাতিজা কি জানে? বলো নবী কি জানে না? জানে। জিব্রাইল তো নূরের পাখা বিছাইয়ে দিছে, নবীজি নূরের পাখার উপর দা হাঁটতেছে। কি আরাম! জিব্রাইল কি ব্যাপার, পাখা বিছাইছো? হুজুর এখানে গর্ত তো, এই জন্য পাখা বিছাইছি, পার হয়ে যান, আপনার শাসা আপনাদের মারবার লেগে গর্ত করছে। নবীজি পার হয়ে গেছে, নবী পার হয়ে গেলে জিব্রাইলের কি আর কাজ আছে এখানে? পাখা উঠাই দিছে, গেছে গর্ত, গর্ত জায়গা আছে। আবু জাহেল ভাবছে কেউ জানবে না, বাতিটা তো পড়ছে, দেখতে গেছিল পড়ছে কিনা, মাটি দিয়ে শেষ করে দিবে। দেখতে গেছিল ভিতরে অন্ধকার, ভালো করে দেখতে চাইছে, মাথা চক্কর খাইয়া সারা রাত ঘুমাইছে না তো, নাট বলতে একটু হসইছে না, নিজেই চক্কর খাইয়া পড়িয়া ভিতরে গিয়া দেখে বাতি যা তো নাই, আমি দি পড়লাম আমার গর্তের মধ্যে। এটা আসলে আল্লাহর বিধান। কার জন্য আপনি গর্ত করেন? এই গর্তের মধ্যে আপনি পড়বেন মানুষের বিপদ চিন্তা করেন, এই বিপদ আপনি করবেন, এটা ইসলাম। দেখবেন অন্যের বিপদে চিন্তা কইরা নিজে বিপদে পড়ছে, বিপদ কইরা সার দোকান বইয়া চিল্লাই যাই না তো কোনো সাফ করছি না, আর কেন যাই এই বিপদ ডাক করলাম? আল্লাহ কো পাপ করছস না যাই না, বিপদ কেন করছস? আরেকজন তো বিপদে ভালাইবার চিন্তা করছিলে, এই বিপদ তোর গাড় আইছে। যেমন আবু জাহেলের আইছেনি, আইছেনি আবু জাহেল তো বইরিছে, হাই 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 কি করি কেমন, সহাল হয়ে গেছে পর্সা, রাস্তাঘাটে মানুষ বাইছে যে রাস্তার মধ্যে গর্ত। আচ্ছা রাস্তার গর্ত দেখলে মানুষ কি খারাপ হইব না ভালো হইব? কোন জালিমের করে জালিম রাস্তায় গর্ত করছে? আবু জাহেল ভিতর থেকে গালিগুলি শুনে কাছে গিয়া দেখে সাসা মুরব্বিদি, হাই হাই সাসা এতক্ষণ গালি দিয়া হন সাসা আমারে উড়াতে না তারি, সাসা ব্যাপারটা কি বুঝা লই? আমার আল্লাহ কই অহনই উঠতি, জাল লাগিয়া গর্ত করছস? এই নবী না আসা পর্যন্ত কেউ উপরে উঠাইতে পারবে না। মানুষ জড়ো হয়ে গেলেন শত শত মানুষ, কিন্তু সবাই খালি কই সাসা ব্যাপারটা কি? অবশেষে বলতে বাধ্য হইছে, আমার ভাতিজার লেগে গর্ত করছিল। বলুন আমার নবীর চরিত্রে এরকম কোন ঘটনা আছে কি? নাই। এই নবীর উম্মত যদি হইতে পারো তাইলে এইরকম কোন আচার আচরণ মুসলমানদের চরিত্রে থাকতে, তাহলে এখনো আপনি হাত বাড়ান, আল্লাহ যে জিনিসের জন্য ডাক দিবেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পুরা করে দিবেন।
পুরা করেছে কিভাবে, যারা আমানত খুলু বিসিলমি কাফার ভিতরে ঢুকেছে তাদের ডাক কেমনে পুরা করছে সামনে আসতেছে। আবু জাহেল কয় আর কত আমার গর্তের ভিতরে রাখবি, একজন আমারে উঠাস না, কোসাসে কেমনে উঠাবো, আরে বেটা নিজের দিকে হাত দে আমি উপরে হাত বাড়াই আমার টাইম না উঠাইবি। আল্লাহ কয় জিব্রাইল আবু জাহেলের হাতের সাথে যাতে হাত আদাব বাকি থাকে, বাজেট কে দিলেন বলুন, আল্লাহর বাজারের উপরে কারো বাজেট চলবে, পৃথিবীর কারো বাজেট চলবে, বুশের বাজেট মনে চলবে আর এরকম করার পিছনে কারণ আছে, আমরা অত্যাচারিত, আজকে আমরা অত্যাচারের মধ্যে ডুবে গেছি, কারণটা কি আমরা সেই উপযুক্ত এটা এখন আমরা ভানা আসিলাম, এর লেগে আমাদের উপরে বিপদ চলছে। একজন নিচের থেকে উপর থেকে হাত দিছে নিচে, আবু জাহেল উপর দিকে হাত বাড়াইছে, আল্লাহ তো জিব্রাইল আদাব বেশি না, কোন একজনের হাতে আরেকজনের হাত ধরতে পারে না, বাকি হলো মাত্র এক বিঘা আদাব, যেটা কই আবু জাহেল নিচ থেকে কয় আরে বুকার বুকা একটু লেগে লাগাল হয় না, এক হাত রশি দিলেই তো লাগাল পাই, আল্লাহ কয় জিব্রাইল এক হাতের বাও করতেছে, তুই গেলাম আদাব ঠিক রাখিস, এক হাত রশি দেওয়ার পরও আদাব বাকি থাকে, কিতাব লেখে এইভাবে দিতে দিতে 70 গজ রশি 120 হাত দেওয়ার পরও আদাব এখনো পুরা হয় না, এই আদাব পুরা হবে না, এ বাজেট কে দিল, এ বাজেটের উপরে কোনো বাজেট পরিণ্যা আছে না, আবু জাহেল নিজ থেকে ডাকে তোরা কারা রে আর রশি দিস না আর আমার মাটির নিচে নিস না, বুঝিছি আমার বাতি যা সারা কেউ উঠাইতে পারবে না, আল্লাহ কয় আমার বন্ধুরে গর্তে ফালাইতি অহন বুঝিস, একজন যাইয়া আমার নবীজির কাছে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল গর্তের মধ্যে পড়ে আছে 70 গজ মাটির নিচে, আপনাকে যাইতে বলেছে, বলুন আমাদের কি যদি এইভাবে কষ্ট দিত গো, কত কষ্ট আমার নবী রে আবু জাহেল দিয়েছে, মক্কা নগরীতে যেদিন আমার নবীর মা নাই বাবা নাই আদুরের দাদা যেই দাদা নাতি রে বুকে লইয়া ঘুমাইতো সেই দাদাও দুনিয়ায় শুধুমাত্র নিকটে থাকতেন, একটু মায়া মহব্বত ভালোবাসা সান্ত্বনা দিতেন আমার নবীকে, একমাত্র আদুরের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন কালিমা নিয়া বাহির হতেন লোকেরা কষ্ট দিত, ধাক্কা দিত, গালি দিত, আমার নবী ঘরের ভিতরে ঢুকে হুজরার ভিতরে ঢুকে চোখের পানি ছেড়ে দিতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা দিতেন, নবী একদিন বলতেছেন খাদিজা রে ও খাদিজা আমার চাচা আবু জাহেল জ্ঞানী মানুষ মাতবর মানুষ সর্দার মানুষ, আবু জাহেলকে যদি কালিমাটা পড়াই আমার পক্ষে আটতে পারতাম, মন কয় মক্কার লোকেরা যুবকেরা আমাকে কষ্ট দিত না, খাদিজা বলেন আল্লাহর বন্ধু গো আবু জাহেলের তো মেজাজ ভালো না, আপনার কথা মানবে কিনা তো বুঝতে পারতেছি না, আমার নবী বলেন রে খাদিজা আমি রাত্রে যাব নিরিবিলি যাব আমার চাচাকে কাকুতি মিনতি করে বুঝাবো, নবীজি আবু জাহেলের ঘরের দরজায় রাত্র 12:30টা মানুষ সব ঘুমিয়েছে, নবীজি দরজায় দাঁড়াইয়া ডাকে চাচা চাচা গো ও চাচা, আবু জাহেলের ঘুম ভেঙে গেল, কে রে এত সুন্দর করে আমার চাচা কইয়া ডাকে, আমার কলিজা শিগরা যাইতেছে, এত মজার ডাক মক্কা নগরে আমারে কেউ ডাকে না রে, কে আমার এত সুন্দর করে চাচা বলে ডাকে, দরজাটা খুলে দিলেন আবু জাহেল বলেন দরজাটা খুলে দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে, আমার নবী দাঁড়িয়েছে, আবু জাহেল দেখি প্রশ্ন করে বাতিজা এত রাত্রে
কেন আসছো, কি দুঃখ, কি ব্যথা, কি কষ্ট বলো আমি শুনব। আমার নবী বলেন, চাচা গো আমার মা নাই গো, আমার বাবা নাই গো। মা বাবার কাছে মক্কার লোকেরা মনের দুঃখ গুলো বলে, আমি কার কাছে বলবো? চাচা আমি আপনার কাছে আসছি, কি দুঃখ বাবা? চাচা গো আমি জান্নাতের টিকিট কালিমাটা লইয়া বাহির হলে জান্নাতের রাস্তা দেখাবো, এ রাস্তা দেখানোর জন্য বাহির হলে। ও চাচা লোকেরা আমাদের গালি দেয়, আমার ধাক্কা দেয়, মারতে আসে, কষ্ট দেয়। চাচা আপনি যদি এই কালিমাটা পড়ে আমার সঙ্গী হতেন, মন কয় আমার আর কেউ গালি দিত না, ধাক্কা দিত না, আপনি কালিমাটা পড়ে আমার সঙ্গী হয়ে যান। আবু জাহেল বলেন, এত বড় সাহস পাতি যে তোমার, আমারে তোমার দলে নিতে আইসো, আমারে ইসলামে নিতে আইসো, কালিমা পড়াইতে আইসো, তুমি দাঁড়াও আমি আসতেছি। আমার নবী দাঁড়িয়ে আছে নিষ্ঠুর পাশান। আবু জাহেল গড়ের ভিতরে যাইয়া গো তালাশ করে করে লাল রঙের একটা চাবুক বাহির করেছে। কারা গো? চাবুকের কথা শুনে আক করেছো? যারা নবীর ব্যথায় ব্যথিত হয়ে নবীর দুঃখের কথা শুনে যারা ও আ শব্দ বাহির করে গো, তাদেরকে না লইয়া আবার রাসূল জান্নাতে যাবে না। আবার বলো। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা গো আমার মা নাই, আমার বাবা নাই, এত রাত্রে আপনাকে কষ্ট দিলাম, আপনি কালিমাটা পড়ে আমার পক্ষে আসুন, ইসলামের মধ্যে ঢুকে যান। আবু জাহেল বলেন, বাতিজা এই জন্য আমার বাড়িতে আসছো, এই সাহস তোমারে কে দিল? যে নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা বাসি বসে না, ওই নবীর সুন্দর চেহারায় আবু জাহেল পিছন থেকে হাতটা বাহির করে লাল রঙের চাবুক দিয়ে এত জোরে জোরে আঘাত শুরু করে দিল, এক একটা আঘাতে নবীজির চামড়া মোবারক ফাইটা সিটা সিটা রক্ত বাহির হয়, ডান দিকে বাহির হয় রক্ত, চাপা দিয়ে ধরে ডাকতেছে, চাচা গো ও চাচা আমার কেমনে মারো গো, তোমার কি মায়া লাগে না? বাম দিকে মারে, চাপা দিয়ে ধরে, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন, তারপরে হাত পরে ডাকে, চাচা আর মাইরো না, আমি সইতে পারি না। জমিনে পড়ে গেলে তারপরেও মারতেছে, দুইটা হাত আর আমার নবী উঠাইতে পারে না, জমিনের মধ্যে হাত ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো এত মার যে কালিমাটা লইয়া খাইলা, একবার আমার বিচার দিলা না, আমার ডাকে দিলা না, এই কালিমা লইয়া আমার খাইলা, যা আমার ডাকে দিতে হবে না, এই কালিমাটা পড়ে যারা তোমাকে ভালোবাসা দিবে এই কালিমাটা ধরে রাখবে, আমি আল্লাহ এই রক্ত মাখা এই এক একজন কালিমার জন্য, এক একজন কালিমাওয়ালা মুসলমানের জন্য আমি আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজার দিয়ে দিলাম। আজকে এই নবীর আদর্শ নাই, আচ্ছা ডক্টর ফখরুদ্দিনের কথায়, ডক্টর ফখরুদ্দিনের কথায় আজকে আছে কালকে নাও থাকতে পারে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তার দুই পাশ পরিষ্কার, ঢাকা থেকে সিলেট পর্যন্ত কত বড় বড় বিল্ডিং ভাঙ্গা পরিষ্কার করে দিলেন এই নবীর কথায়। জীবনে কি করেছেন এই নবীর আদর্শের, এই নবীর তরিকার, এই নবীর নির্দেশিত কি জিনিসগুলো আপনার ঘরের মধ্যে ঢুকাইছে? বাবারা শান্তি যদি পেতে চান শান্তির ঘরে আসবে, বলুন শান্তির ঘরটার নাম কি? সবাই বলুন ইসলামের কাছে আইসা পশু ফাঁকি পর্যন্ত শান্তি পায়, বিধর্মীরা পর্যন্ত শান্তি পায়, বিধর্মীরা পর্যন্ত মুসলমানদের কাছে যায় শান্তির জন্য। ছোট সময় দেখছি মাদ্রাসায় যখন পড়ি, হিন্দু ভদ্রলোক তারা বাজারে যাইতে মসজিদের গেটের মধ্যে সালাম করে দিত, হিন্দুরা মসজিদকে সালাম করে, কেন? এখান থেকে তারা ইসলাম ওয়ালারা আল্লাহকে খুশি করছে। আমার নবী পড়ে গেছে উঠতে পারে না, এত মায়ের মারছে আবু জাহেল উঠতে পারে না, অবশেষে কোনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা করছে।
অনেকক্ষণ পর মা খাদিজা ভাবতেছেন রাসূল এখনো আসতেছে না, ব্যাপারটা কি, নবীজি কেন আসতেছে না? দরজাটা খুলে একটু সামনে গেলে মা খাদিজা বলেন, আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করতেছে। মা খাদিজা বলেন, দুই কদম সামনে গিয়ে ডাক দিলাম, তুমি কে গো বালুর সাথে গড়াগড়ি করো? খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া আমার নবী দূর থেকে চিৎকার মেরে ডাক দেয়, খাদিজা রে খাদিজা, দেখে যা রে আমার শরীরের চাপড়া উঠাইয়া ফেলাই। আমি দৌড় দিয়ে গেলে নবীজির পাশে গেলে নবীজি উঠতে পারে না, দৌড়ে দৌড়ে তার করাইলাম, আমার কাঁধের উপর নবী পাক হাতটা রেখে হেঁটে হেঁটে ঘরের মধ্যে ঢুকলো। রে খাদিজা দেখ আবু জাহেল আমার কেমন মার মারছে, ও আল্লাহর বন্ধু আমি বলেছিলাম সে আপনাকে চিনবে না, যারা আজকে এই নবীকে চিনেছে তারাই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহু আকবার বলো, যারা এই নবীর সুপারিশের আশা করেছে তারাই আজকের মাহফিলে আলোচনা শোনার জন্য আসছে, আজকে যারা এই মাহফিলে এই নবীর আলোচনা শোনার জন্য বসে আছেন, এই নবীর ব্যথায় ব্যথিত হয়েছেন, কাল কিয়ামতে আমার নবী আপনাদের জন্য ফুল সিরাতের গাতে বসে থাকবেন, আপনাদেরকে না লইয়া আমার নবী দাঁতের ফুল পার হবে না। এত কষ্ট দেওয়ার পরেও আবু জাহেল গর্ত করছে নবীরে মাইরা লাইতো, বলুন এত কষ্ট আমরারে কেউ দিলে, আর হ্যাঁ যদি গর্তের মধ্যে বিপদে পড়তো আমরা কেউ যাইতা, কেউ যাইতা? কিন্তু ইসলাম যে শান্তি, নবী কি করে শান্তিটা দেশে রেখে গেলে? আমরা কি কইতাম, হ্যাঁ বিপদে পড়ছে, উপরে থেকে যেটা মারি এত কষ্ট যে আবু জাহেল নবীকে দিল, এই নবীর কাছে খবর গেছে আবু জাহেল 70 গজ মাটির নিচে, আমরা হইলে এদের প্রতিশোধ দিলাম হইলে না, ইসলাম কোনদিন প্রতিশোধ। ইসলামের শিক্ষা হলো প্রথম তার সাথে ইসলাম ব্যাপারে কথা বলো, যদি ইসলাম ব্যাপারে কথা বলতে গেলে তোমার কাছে আঘাত নিয়ে আসে, তোমাকে কষ্ট দেয়, তাহলে এই জায়গাটা তুমি ছেড়ে দাও, তুমি মারামারি যাও না, এটা ইসলাম। তুমি তাকে ইসলামের কথাটাকে শোনাও, যদি না শুনে তোমারে মারতে চায় তুমি এখান থেকে আইসা পড়ো। কি করলেন কুমিল্লার মানুষ, কুমিল্লা ছাইরা ব্রাহ্মণ বেড়ে গেলেন, যদি ব্রাহ্মণ ভাইয়া তোমার কাছে মারতে যায় ইসলাম কইছে অহংকার ছাইরো না। আর ওখানে আগে ওই যা মারত ইসলাম লয়া, এই জন্য বিপদ আমাদের ইসলামের নীতিগত ভাবে যেটা বিধান, এই বিধান মতে আসে না, মন ভরা ইসলাম হন চালাইছে। বলুন ইসলামের মালিক কে? কুরআন শরীফ বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন নিশ্চয় ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, এর মধ্যে কারো কোনো মনোনীত করা যাবে না, কারো কোনো মত পথ ইসলামের মধ্যে ঢুকানো যাবে না। আমরা ইসলাম চালাই কিন্তু বিধান হলো ইসলাম আমাদেরকে চালাবে। খবর গেছে নবী গো আবু জাহেল 70 গজ মাটির নিচে, এরপরও আমার নবী গর থেকে বাহির হয়ে গেছে, সাসারে বিপদ থেকে উদ্ধার করতে এই আচার আচরণ দিয়ে সমস্ত পৃথিবী নবী ইসলাম ছড়িয়ে দিয়েছে, লাঠি দিয়ে না, তরবারি দিয়ে না, তীর ধনুক দিয়ে না, মেশিন গান দিয়ে না, আদর্শ দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। তাই কোন কবি বলেন, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়, তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়। সকল জাতি আজকে সে নবীকে স্মরণ করে, তার কারণ হলো নবীর আদর্শ, সেই প্রেম ভালোবাসার কথা কেউ ভুলতে পারে না। বলতেছিলাম আমার নবী ঘর থেকে বাহির হয়ে গেলেন, বলুন কার বিপদে গেলেন নবী?
এর চেয়ে বড় দুশ্মন নবীজির আর কেহ। তারপরও বাহির হয়ে গেলেন গর্তের কিনারে যাইয়া আমার নবী ডাক দিলেন, চাচা চাচা গো। আবু জাহেলের আত্মাটা যেন শান্তি হয়ে গেছে, বাতি যাইছে আর মরবো না, বাবা আইসো। ও চাচা চাচা আমি জানতে চাই এই গর্তটা তুমি কার জন্য করছো? আবু জাহেল নিজ থেকে বলেন, বাতি যাব, মিথ্যা কথা বলে লাভ নাই, এই গর্ত আমি তোমার জন্য করেছিলাম। বলুন আজকে আমাদের মুসলমানদের আদর্শ আরেকজনের বিপদ চাপানোর জন্য এই চরিত্র আছে কিনা? যারা এই চরিত্রে চরিত্রবান হয়েছ, নামাজ পড়ে রোজা করে দাড়ি টুপি পাঞ্জাবি রেখেও হাসুর বিপদে, আবার রাসূলের সুপারিশ পাবে না? সম্ভব হবে না।